তো বন্ধুরা, এখানে মাছ আছে, এখানে মাংস আছে, আর আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন, তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তো সে কারণে এত কিছু আনা হয়েছে। আর এবারে আর অর্ধেকটা রান্না হয়ে গেছে, আর মাছ মাংসটা হলে হয়ে যাবে। তো এখন বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, বরণ করা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন, আর কার্তিক পুজোর পরের দিন তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তো সে কারণে আমাদেরও এত কিছু আনা হয়েছে, আর অনেক লোক কুটুম্ব তো আছে, তো প্রায় অনেক রান্নাই হয়ে গেছে, আর মাছ মাংসটা হলেই হয়ে যাবে। আর তো এখানে সবাই মিলেই যোগাড়যন্ত্র করা হচ্ছে, সবাই মিলেই রান্নাবান্না করা হচ্ছে, তো সবাই মিলে কাজটা করলে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। আর কালকে তো কার্তিক পুজো হয়েছিল, তো তোমরা তো সবাই দেখেছো, কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে তার পরের দিন, তো কালকে তো নিরামিষ ছিল, মানে লুচি এইসব নিরামিষ, আর আজকের তো আর কোনো নিরামিষের প্রশ্নই নেই, আজকে তো মাছ মাংস তো এসবই হচ্ছে। তো এদিকে হচ্ছে হোম হয়েছিল, আর এখানে দেখো গেটটাও সাজানো হয়েছিল, কালকে তোমাদের ভালো করে দেখানো হয়নি। তো এখানে কালকে ঠাকুর মশাই পুজো করে গিয়েছিল, আর এখানে দেখো এখন সেগুলো আছে, তো আজকের আবার পুজো করতে আসবে। আর তো বন্ধুরা, আমি দুদিনের ব্লগটা একদিনে শেয়ার করব, তার কারণ হচ্ছে আজকের আর কালকের বিসর্জন এই তো দুদিনের ব্লগ একসঙ্গে শেয়ার করব, তার কারণ তেমন একটা ভিডিও করতে পারিনি, আর হচ্ছে মানে সারাদিন এটা সেটা করতে তো ভিডিও করা হয়নি, তো যেটুকুনি করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সে কারণে দুদিনের ব্লগ আমি একসঙ্গে মানে করে দিয়েছি। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এখন 10টা বাজে, তো বাবা ঠাকুর বললো যে পুজো করতে আসবে, তো সে কারণে আমি স্নান সেরে সব কিছু জোগাড় করে দিলাম, আর এখানে বাবা ঠাকুর এখন পুজো করছি। তো বন্ধুরা, বামুন ঠাকুরের পুজো করা হয়ে গেল, আর সারাদিন আরো অনেক কিছু হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে তেমন একটা কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে তার পরের দিন, আর আজকে বিসর্জনের দিন, তো সে কারণে এখন বরণ করা হচ্ছে। আর আমাকে তো বরণ করতে নেই, কারণ যেহেতু কার্তিক ঠাকুরটা আমাকেই দিয়েছে, তো সে কারণে আমার তো বরণ করতে নেই, তো সে কারণে আমি বরণ করিনি, আর আমি এখন ভিডিও করছি, আর ওদিকে সবাই নাচাগানা করছে। তো আমার মেয়ের তো একটু শরীরটা খারাপ, কারণ ওর 5 বছরের যে ইঞ্জেকশনটা সেটা হচ্ছে এখনই দিয়েছে, মানে আজকেরই দিয়েছে কার্তিক পুজোর দিনে, তো সে কারণে তেমন একটা আনন্দ করতে পারেনি, ওর এখন বাবার কোলে মানে বসে আছে, আর একটু জ্বরও এসেছিল, তো এখানে সবাই নাচাগানা হচ্ছে। তো সবাই খুব মানে ভালোভাবেই মজা করেছিল এই কয়েকটা দিন, 4-5 দিন, আর আমার মেয়ে তো একদমই তেমন একটা মজা করতে পারছে না, তো ও মানে কার্তিক পুজোর আগে থেকেই খুব আর কি মজা করছিল, তো ভেবেছিলো যে নাচবে, বক্স আনা হবে, কিন্তু ও তো নাচ আর হলো না, কারণ ওর একটু জ্বরও এসেছিল, তো শরীরটা খারাপ মতো, তো সে কারণে নাচতে পারেনি। আর বাকি সবাই খুব মজা করেছে, আমার বোনরা, আমার ননদ, দেওর, মানে আরও সবাই খুব মজা করেছে। তো এখন ওদিকে বিসর্জনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর এদিকে নাচ গান হচ্ছে,
তো বন্ধুরা দেখতে থাকো, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা, আর এতক্ষণ বাইরে নাচাগানা হচ্ছিলো, তো এখন বক্সটা ভেতরে আনা হলো, আর ঠাকুর সব বেরিয়ে গেছে বাইরে। এখানে দেখো ঠাকুর ঘরটা কাপড় দিয়ে ঢাকা হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদা ভাই শুয়ে আছে, খুবই ক্লান্ত হয়ে গেছে, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। আর এখানে আমি খাবার বেড়ে দিয়েছি, খাওয়ার জন্য বলছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।